বুলিয়ে গেলে মেনু করে ফটো ফটো দিচ্ছে ওটা যে অফিসে ছিল দুই রাজ্যের পুলিশের যৌথ অভিযানে ক্ষীরপাই থেকে উদ্ধার ধানবাদের নাবালিকা। আজ 13ই মে সন্ধ্যায় ক্ষীরপাই পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে নাবালিকাকে উদ্ধার করলো ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 3রা মে থেকে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের কাতরাস এলাকার পায়েল ঝাঁকে অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়। বিভিন্ন সূত্র ধরে ঝাড়খণ্ডের ধানবাদের ওই কিশোরীকে ক্ষীরপাই পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের সৌমেন দাসের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। ধানবাদ জেলার পুলিশের সাথে ক্ষীরপাই টিওপির পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 3রা মে পায়েলঝা নামে ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়। ফেসবুকের মাধ্যমে ওই নাবালিকার সঙ্গে ক্ষীরপাই পৌর এলাকার সৌমেন দাসের যোগাযোগ হয়। 3 বছর ধরে বন্ধুত্ব থেকে প্রেম, প্রেমের টানে নাবালিকা পায়েলঝাড় ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে পালিয়ে আসে ক্ষীরপাই পৌর শহরের গৌতম দাসের বাড়িতে। তনুব ঘোষের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।